হ্যালো, নমস্কার দিদি, আমি কোজাগরি বসু বলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনার নাম্বারটা তো ফ্ল্যাশ করলো আমার ফোনের স্ক্রিনে, কিন্তু আমি তো আপনার নাম্বারটা সেভ করিনি। তাহলে রূপ নিশ্চয়ই আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করে দিয়েছে। এনিওয়ে বলুন বলুন, কি বলবেন বলুন? বলছি রূপ তো কালকে ফোন করেছিল, তাই নাকি? কখন ফোন করেছিল? ওই যে রাত্রিবেলা এই 10টা সাড়ে 10টা নাগাদ। কি বক্তব্য তার? আমার সঙ্গে তো দিনে 2-3 বার ওর কথা হয়। ও, তাহলে তো কি বক্তব্য আপনি জানেন? না, মানে কে কি বলুন তো, এক্স্যাক্টলি কি জানার কথা আপনি বলছেন? ওই যে রূপ আসছে না, সেই জন্যই ফোন করেছিল। ও না এলে বিয়েটা হবে কি করে? তাই তো শুনেছি ও পুজোর আগে আসতে পারবে না, একেবারে পুজোর পরেই আসবে, বিয়ের আগে আগে আসবে। ভালোই তো, কাজকে প্রায়োরিটি দেওয়া সবসময়ই ডিজায়ারেবল, ভালো, তাই না? ও মা, আপনাকে এখনো বলেনি, বলবে তাহলে আজকালের মধ্যে। মানে কি বলবে বলুন তো? ওই যে আমাকে কালকে রূপ ফোন করে বললো যে ও পূজোর পরে নয়, পূজোর আগেই আসছে, কিন্তু তোতাকে না বলতে, কারণ তোতাকে ও সারপ্রাইজ দিতে চায়, সেই জন্য। কি? হ্যাঁ, সেই কথাই তো আমাকে ফোন করে বললো। আমি ভাবলাম আপনি জানেন, সেই জন্যই আপনাকে ফোনটা করলাম যে রূপ এলে পূজোর সময় একদিন যদি আপনারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন। আমার এক সেকেন্ড, আমার ছেলে আপনাকে বলেছে যে পূজোতে আসবে, এদিকে আমাকে কিছু জানায়নি। হয়তো কালকে আপনাকে বলতে ভুলে গেছে, 5 ভেজালে আজকে নিশ্চয়ই বলবে। আমার ছেলের ব্যাপারে আপনাকে কোনো কথা বলতে হবে না। রূপ কোনো দিন এরকম ছেলে ছিল না যে কোনো খবর মাকে না জানিয়ে অন্য কাউকে আগে জানাবে। আমি তো বুঝতেই পাচ্ছি না, হঠাৎ করে রূপের এই বদলটা হলো কেন? না না, এ আপনি কি বলছেন? ছি 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 ছি, বদল কেন হবে? নিশ্চয়ই কালকে আপনাকে বলতে ভুলে গেছে। বললাম না, আমার ছেলের ব্যাপারে আপনি কোনো ওকালতি করবেন না। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।